মালপোয়া রেডি হয়ে গেছে। তো আমি প্রতিটা মালপোয়াই এইভাবে এইভাবে গোল গোল করে ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দর গোল হয়েছে। আর যদি ভালো লাগে করে দেখবেন, খুবই ভালো লাগবে, এইভাবে আপনারা বানিয়ে খাবেন। বিন্দাস রান্নাঘরের চ্যানেলে শম্পা, সবাইকে স্বাগত। আজকে আমি কলা দিয়ে মালপোয়া করব। তো এটা গাছের কলা, কলাটা পেকেছে, আর আপনাদেরকে তো আমি দেখিয়েছিলাম প্রথমে যে গাছে কলা হয়েছে। তো পাকার পরে এই যে কলাটা নিয়ে এসেছি, আমি এই কলাটা দিয়েই মালপোয়া করব। তো এখন কলা দিয়ে কলার ব্যাটারটাকে তৈরি করে নিই। প্রথমে আমি কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কলাটা ছাড়িয়ে আমি মিক্সিতে পিষে নিয়ে এসেছি। এখন আমি একে একে জিনিসগুলোকে দেব। তো আমি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি, কাপের মধ্যে সুজি নেব, এক কাপই সুজি দেব। মেপে আমি এরকম এক কাপ সুজি দিলাম, দিয়ে দেব এক কাপ ময়দা, এক কাপ ময়দা, দিয়ে দেব চিনি, পরিমাণ মতো চিনি দেব। আর আমি এখানে এরকম এক কাপ দুধ নিয়েছি, দুধটাকে ঢেলে দেব। হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে মেখে নেব। মালপোয়ার মধ্যে আমি মৌরি দেব। ব্যাটারটা ভালো করে হাত দিয়ে মেখে সফট করে নেব। হাতে লেগে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে কড়াইতে আমি তেল দেব। দিনের বেলা যা রোদ, এই রোদে তো করা যায় না, এত গরম, মার যা লু বইছে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মালপোয়াটা করতে আমি সাদা তেল ব্যবহার করব। আমি এখানে এরকম একটা হাতা নিয়েছি, এরকম একটা হাতা নিয়েছি, আমি এই হাতার দ্বারাতেই আমি ব্যাটারটা দেব। তেল গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে মালপোয়া ভেজে নেব। আমি তো পুরো চারিদিকে ছড়াচ্ছে।
এরকম গোল করে প্রতিটা মালপোয়ায় ভেজে নেব। আর মালপোয়াগুলো দেখেন কত সুন্দর গোল হয়েছে, সুন্দর হয়েছে। আর আমি ঘুরিয়ে দিচ্ছি, এত আগুনটা উঠে গেছে তো আমি নাড়াতে পারছি না। আমি ঘুরিয়ে দিলাম, কালারটা বেশ সুন্দর হয়েছে। মালপোয়া আমাদের মিশ্রণ ঠিকঠাক আছে, কালারটা তো হেভি আছে। মালপোয়াটা খুব ভালো হয়েছে আর মিষ্টি মিষ্টি হয়েছে, টেস্টি হয়নি, টেস্টি হয়েছে। মালপোয়া রেডি। তো এইভাবে আপনারা কলা ফেলে না দিয়ে, খারাপ কলা ফেলে না দিয়ে আপনারা মালপোয়া করতে পারবেন। আর এটা তো বাচ্চাদের খুবই প্রিয়। মালপোয়া রেডি হয়ে গেছে। তো আমি প্রতিটা মালপোয়াই এইভাবে এইভাবে গোল গোল করে ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দর গোল হয়েছে। আর যদি ভালো লাগে করে দেখবেন, খুবই ভালো লাগবে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন।